بعينك اچھا اچھا دیکھیں আমার মনোবাসনা আমি পূর্ণ করতে পারি কিনা পারি এই বন্দি করাই ছবি কি চল পারি মোহন একটি কথা মনে রেখো মোহন উপরে উপরে একজন ভগবান আছে তুমি যে অন্যায় অত্যাচার শুরু করেছো তার শাস্তি তোমাকে একদিন পেতে হবে মোহন তোমাকে একদিন পেতে হবে তারপরে তুমি আমার দেখো ছবি তারপর তোমার হবে এই রূপের অহংকারের পতন এবং আমারই কাছে হ্যালো হ্যালো চুপ কর মোহন হ্যালো অন্যায় অত্যাচারের আচ্ছটাকে তুমি ফরে তুলেছো প্রচ্ছদের মুখে নেই ভাত পেতে নেই ভাত হ্যালো তাদের হাত থেকে তুমি রেহাই পাবে না সুযোগ একদিন আসবে যেদিন তোমার মতো শয়তানকে তোমার মতো শয়তানের চিপ নেবে শিয়াল কুফর দিবে চল চল বন্ধু কারাগারে বসে তুমি সেই দিনটার অপেক্ষা করো গে নিয়ে যাও প্রহরী কাই যাচ্ছে মহারাজ অন্ধকার কারা কক্ষে নিয়ে যাও চলে এসো বন্দি কি হলো মা বাবা উত্তম আর মুদে আমি কাউকে ক্ষমা করব না নিয়েছো নিয়েছো পরে এই যাচ্ছে মহারাজ চলে সব ভিক্ষা গো শোনার জন্য
ওদেরকে অন্ধকার খাড়া কক্ষে নিয়ে যাও আমার আমার পথে কাঠাও সবকটাকে আমি শৃঙ্খলিত করেছি আর এই ধর্মরাজ্যে এই সিংহাসন নেই কে আর এই সুন্দর ছবি সিদিন আসছে সেদিন স্বেচ্ছায় যদি রাজি না হয় তাহলে তোমাকে চুলের মুঠি ধরেই জোর করে তা আদায় করে নেব কারভাষার আলামিন মেম্বার হাকিম মিয়ার কারভাষা ইউনিয়নের আলামিন মেম্বার হাকিম মিয়ার অভিনয় দেখিয়া উনাকে ১,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে আসলে কি আমরা যে অভিনয়টা করেছি আমরা তো যে অভিনয়টা করেছি আসলে এই চরিত্রটা হলো একটা বিলিয়নের চরিত্র একটা খারাপ চরিত্র আসলে কি আমরা খারাপ তাই আমার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আলামিন মেম্বার আমার বিআই হয় তাই আমাকে ১,০০০ টাকা দিয়ে সন্তুষ্ট করেছে আমি তার প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ কোথায় কোথায় প্রহরী আদেশ করে রে মহারাজ চাউ প্রহরী বৃদ্ধ রাজাকে রাজ দরবারে হাজির কর তাই কি যাচ্ছে মহারাজ আ ছবাকে রাজা বলে কেউ স্বীকার করছে না শত শত প্রচার করেছে আমার বিরুদ্ধে বিদ্রোহ কিন্তু কেমনই করেছে তাদেরকে বিদ্রোহ থেকে আমার পুষ্য মানাতে হয় তা আমার বলা করে ছাড়া আছে সবাই সবাই এখানে ছাড়া আছে শুধু রাজা মোহনকে দেখেছে কিন্তু আসল মোহনের কার্য পরিচালনায় এখনো দেখতে পাইনি আমাকে আবার কেন রাজ দরবারে হাজির করেছো মোহন আপনার সাথে আমার এই বিশেষ জরুরি আলাপ আছে বন্দির সাথে সন্ধ্যাস পরিহাসী নয় আমি আপনাদের সকলকে মুক্তি করে দেব কিন্তু দুটি শর্তের বিনিময়ে ভালো কি তোমার শর্ত প্রথমত ছবিকে আমার হাতে তুলে দিতে হবে আর তৃতীয়ত এমন কোনো ব্যবস্থা করতে হবে এই এই সিংহাসনের উত্তরাধিকারী আর কেউ হতে না পারে মনে রেখো মোহন হাতি পাকে পড়ল হাতি দেখে যায় তা হয়েছে তোমাকে আমার হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না আর এই ছবি খেয়ে ছবিকে তুমি এই চাবক দ্বারা আমি বাধ্য করবো আমাকে বিয়ে করতে কিন্তু সেই চাবক তোমারও পিঠে পড়তে পারে মহাজন তাহলে দেখছি তোমারও চাবুকের স্বাদই জেগেছে মোহন তুই মারবি আমাকে চাবুক প্রয়োজন হলে আমি তাই করতে বাধ্য হব যদি যদি আমার হাত দুটো বাঁধা না থাকতো তাহলে তোর দুটো হাত আমি মুসলে ভেঙে দিতাম ভয়ঙ্কর বৃদ্ধ তবে তুমি ছেড়ে নাও এই বুহনের হাতের চাবুকের কত চোখ ঘ্রাণ
অন্ধকার কারাক নিক্কে নিক্কে করে প্রতিদিন প্রতিদিন তাকে মারবে দস্তি যাব তার করুণ কান্নায় চিৎকার শুনে এই রাজ্যের প্রজাগণ আতঙ্কে শিউরে উঠে পড়ে যাও তরি এই করছি মহারাজ চলে এসো মিত্র এইতো এইতো শুরু হয়েছে কারের মোহনের রাজ পরিচালনা মহারাজ কে কে তুমি মহারাজ আমি কি অন্যায় করেছি আপনার সন্ধরা আমাকে ধরে নিয়ে এসেছে মহারাজ আমরা রাজস্ব আদায় করতে গেলে রাজস্ব দিতে অস্বীকার করি বলে কিনা আমরা রাজস্ব দেব না কেন আপনার অত্যাচারে নাকি প্রজারে কেউ শান্তিতে থাকতে পারছে না মহারাজ তাই নাকি শুধু তাই নয় মহারাজ ওরা নাকি আপনাকে রাজা বলে স্বীকার করে না কি সামান্য প্রচার এত বড় সাহস কেমনই করে কেমনই করে রাজি করে দিতে হয় তোমার ভালো করে জানা আছে বল সবাই চলে যাও কিন্তু আমি কাউকে দেব না আমার বিরুদ্ধে আচরণ করতে না তোরা না খেয়ে মরবে কেন আমার হাতের চাবুককে তোরা বন্ধ করব যতদিন যতদিন তোরা আমার বশ্যত স্বীকার না করবে ততদিন ততদিন আমার পথের শাবক কখনো বন্ধ হবে না এই শাবক তুমি চলবে না মণি শঙ্খ যতদিন যতদিন মোহনে বেঁচে থাকবে ততদিন আমার হাতের ছাবক কখনো বন্ধ হবে না সেই সুযোগ আর তোমাকে দেওয়া হবে না শয়তান কি কি করবে তুমি সবাই মিলে তোমার বিরুদ্ধে মুখে দাঁড়াবো তাহলে কি তাহলে কি সমস্ত ফসাদের তুমি আমার বিরুদ্ধে খেপে তুলেছ আর শিখেছ আমার বিরুদ্ধে যুদ্ধ করা হ্যাঁ আমি যেদিন সমস্ত রাজ্যময় ঘুরে দেখলাম ধর্ম রাজ্যের প্রজারা অতি কষ্টে দিন যাপন করছে তখন আমার আর সহ্য হলো না তাই বাধ্য হলাম তাদেরকে মুক্তির পথ দেখাতে কেন মণিশঙ্খ জানো জানো মণিশঙ্কর তোমার এই অন্যায় কি শাস্তি হতে পারে জানি তারপর আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারছি না শত শত প্রজাদের পেটে নেই ভাত পরনে নেই কাপড় আর তুমি তাদের উপর বর্ষা থাকুক তাও আমি তুমি আমার সাহায্য করবো
সবাই মিলে তোমাকে সিংহাসন থেকে নামিয়ে পুনরায় আমার রাজাকে আবার প্রতিষ্ঠিত করব হরি শঙ্কর তোমারে দেখছি তোমারে দেখছি একান্তই মরার সাধি জেগেছে তার পূর্বে তোমাকে মরতে হবে মহান তাহলেছে এখনই পর্ব বলিয়া আমি শেষ করে দিচ্ছি আমি অবস্থ আসো ভাই ভাই দেখো আসো কি করছেন মহান মন্ত্রী মহাশয় মণি শঙ্কর আমার বিরুদ্ধে পচা দেখে কেঁপে তুলেছে আমি আগে একবার আপনার রিকোয়েস্টে ক্ষমা করেছিলাম এখন আর আমি ক্ষমা করব না মন্ত্রী মহাশয় আমি জানি আপনি পরিশান্ত আপনি বিশ্রাম করুন দিয়ে কথা বলে আমি তাকে ক্ষমা করব না বেশ আমি চাচ্ছি মন্ত্রী মহাশয় আশা করি মণি শঙ্করকে আপনি শাসিয়ে দেবেন সত্যি তুমি মানুষ কিন্তু তুমি ওই অত্যাচারীর হাতে বাঁচতে পারবি না তোমাকে তোমাকে যে ওরা বাঁচতে দিবে না চলে যাও তুমি অনেক দূরে চলে যাও আমার জন্য তোমরা এত ভাবছো কেন আমি না থাকলে কে তোমাদেরকে মুক্তির পথ দেখাবে এই পশু আমাকে চাবুকে রাগাতে দহ জড়িত করত তোমার জন্য আমার মায়া হই বাবা এই রাজ্যে মানুষ থাকতে পারে না তুমি বেঁচে থাকো বাবা তুমি বেঁচে থাকো ওরা যেমন কাজ করবে তেমন ফল মুখ করবে আর আপনার কর্তব্য এই পিতা দেখেও আনন্দে হাত থালি দেওয়া আমি এখন কি করব মনে শঙ্কর আপনার অনেক কিছু করার আছে পিতা আপনি তা করবেন না কারণ আপনিও আজ সাথে শুনে গা বাসিয়েছে মনে শঙ্কর বলে যে আমি তোমার পিতা যা মুখ আসে তাই বলে ফেলল যা সত্যি আমি তাই বলছি পিতা এখনো সময় আছে আপনি পথে আসো তাহলে কি তুমি বলতে চাও আমি অসম করেছি আমি না বললো এই প্রজাদের মুখ আপনি কি করে বন্ধ করাবেন পিতা তারা আপনাদের কোনোদিন ক্ষমা করবে না পিতা কোনোদিনই ক্ষমা করবে না মনে শঙ্কর তাহলে দেখছি তুমি আদের সাথে মিশে একটু ঢুকে গেছো আজর মাতা পিতাকে যা মুখ আসে তাই বলে উদ্যত প্রকাশ করছো আপনি সেটা সুযোগ দিয়েছেন পিতা মনে শঙ্কর এখনো সময় আছে তুমি সাবধান হয়ে যাও নইলে তোমাকে শাস্তি দিতে আমার যা হবে আমি তা ভালো করে জানি পিতা আপনিও সাবধান হয়ে যান পিতা নইলে এই গণ আদালতে আপনাদের অভিযোগ হবে মনে শঙ্কর এতক্ষণ পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করেছি কিন্তু আর নয় বেশি বাড়াবাড়ি করলে তোমাকে শাস্তি দিতে আমি দিতে পারব না তার হয়ে উঠবে না পিতা আমি সমস্ত প্রজাদের পক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে অর্থ ধর্ম সবাইকে অর্থ শিখাবো দেখে দেব আমার গায়ে কত বড় শক্তি আছে আপনি মনে রাখবেন পিতা আমরা আমরা রাজাকে পুরোনায় আবার সিংহাসনে বসাবো আর আপনার শয়তানির লীলা শেষ সেই শয়তানের চালে পড়ে আপনি রূপে অবতরণ করেছেন সেই শয়তানির লীলা শেষ পিতা সেই শয়তানির লীলা শেষ রাজা হবার স্বপ্নে আমি এতদিন বিমূর ছিলাম তা দেখছি আকাশ কুসুম কল্পনা আর ছাল প্রজাদের পথ অন্তরাল এতদিন মামার বাড়িতে ছিল কেন যে আমি আরাফত দেখে আনলাম
যেমন করে হোক তাকে ভালো করে বুঝে বলতে হবে তা না হলে যে আমারই বিপদ হবে প্রহরী বন্দীদেরকে রাজদূতের পরে হাজির করো আমি আমি একে একে সবাইকে শাস্তি দেব তখন এই সুন্দরী ছবি বুঝতে পারবে আমার অবাধ্য হওয়ার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে পরে বন্দি দেখে রাস্তার পরে হাজির মহারাজ বন্দিদেরকে নিয়ে এসেছি তুমি এখন যাও পহরে এখনো সময় আছে তুমি ভেবে দেখো না মোহন তোমার প্রস্তাবে আমি রাজি নই তাহলে তাহলে এখনো তোমার মত বদলাইনি চল কুমারকে হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে আর সেই রক্ত দিয়ে আমি এই বৃদ্ধ রাজাকে সানি করাব একই 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 ভাবসলা নিয়ে ছাও কুমারকে তার বিনিময়ে তুমি পাবে একই লক্ষ টাকা পুরস্কার না মহারাজ যার জন্য কে আমি এত বড় হয়েছি আজ আমি তার এত বড় সর্বনাশ করতে পারব না আপনি আমাকে অন্য আদেশ দেন মহারাজ আমি মাথা পেতে নিব একই বললে চলাদ এতদিন তুই আমার নুন্নমকে বাঁচিয়েছিস এখনই তুই আমার আমার অর্ডার মানতে তুই অবাধ্য স্বীকার করছিস তাহলে তাহলে সেই নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত আমাকে মারবেন না মহারাজ আমি আপনার প্রস্তাবে রাজি চলে সর যাও যাও চল তাকে হত্যা করে তার কাছা রক্ত আমাকে উপহার দেবে আর সেই রক্ত দিয়ে আমি সেই বৃদ্ধকে সানি করাব একই একই করছো জল্লাদ আমার আমার নয়নের মতি মণি উত্তম কুমারকে না নিয়ে তুমি আমাকে নিয়ে যাও সরে বাবা বাবা মোহন আমি যে তোর আশ্রয়দাতা পিতা পিতা তোর তোর কাছে আমি করছুরে মিনতি করি আমার উত্তমকে তুই প্রাণ ভিক্ষা দে বাবা ভিক্ষা ভিক্ষা আর কে দহ না কে দহ না Thank you.
لكن
শুধু আমার ছোট ভাই উত্তমকে তুমি ছেড়ে দাও ভাই ছেড়ে দিল বলছি বলছি তোমাদের সকলকে আমি মুক্তি করে দেব শুধু তুমি আমাকে যদি শুধু তুমি আমাকে যদি আপন করে হ্যালো করবার দ্বার দিদি তুই বিষ খেয়ে মরে যাবি তব নিম্ন বিহারী ছেলে মোহনের গলায় তুই মালা দিস মালা দিস বাবা উত্তম মা বাবা তুই আমাকে ছেড়ে যাস তুমি না থাকলে আমাকে কে মা বলে ডাকবে উত্তম আর কে দোহ না কে তুই চলে গেলে আমি যে তোর সুখে পাগল হয়ে যাব বাবা পাগল হয়ে যাব যাও চলো উৎসব খেয়ে যাও তার থাকা রক্ত নেই আমাকে উপহার দেবই আর সেই রক্ত দিয়েই আমি সেই পিত্ত রাজাকে ধানি করাবো যাও Thank you.
আমার মাথা ঘুরছে
আমি যে পারব না তোমাকে হত্যা করতে তবে যে তোমার গর্দানে যাবে ভাই যাও আমি হাসি মুখে মাথা পেতে দিব আমি তোমাকে হত্যা করে আমি রাজার নুনে মকেছি তার সাথে আমি বেঈমানি করতে পারব না তুমি পালাও কুমার তুমি পালাও পালাবো কিন্তু আজ পর্যন্ত এই প্রাসাদের বাইরে কোনোদিনই যাইনি ভাই এখন এখন আমি কোথায় কোন দিকে যাব কে দিবে আমাকে আশ্রয় কে দিবে আমাকে দুটো খেতে তাই তো কুমার তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি না তোমাকে যে বেঁচে থাকতেই হবে এই অন্যায়ের প্রতিশোধ নিতে হবে চলো কুমার আমি যাব তোমার সাথে রাজ্য ছেড়ে দূরে অনেক দূরে চলে যাব না জল্লাদ ভাই তা হয় না কেন হয় না কুমার তাতে তোমার স্ত্রী পুত্র না কে মারা যাবে মরক তাতে আমার কোনো দুঃখ নেই কারণ জল্লাদের ছেলে জগতে অনেক জন্মাবে অনেক জন্মেছে কিন্তু রাজার ছেলে কমে কমে জন্মিবে তুমি তুমি এত মহ আজ হতে ওই শয়তান মোহন আমার ভাই নয় তুমি জল্লাদ ভাই চলো জল্লাদ ভাই কোথায় যেতে হবে আমাদের দুজন যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো চলতে পারছি না ভাই আর একটু এগিয়ে চলো ভাই কিন্তু আমার যে ভীষণ কিদে পেয়েছে ভাই আর একটু চলো ভাই আমি যে আর পারছি না ভাই তাহলে তাহলে তুমি এখানে একটু বসো আমি কাঠের সন্ধান করতে পারি তাড়াতাড়ি চলে আসো ভাই না 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 আমাকে মেরো না মোহনদা আমাকে মেরো না বাবা বাবার মাকে ছেড়ে দাও এখানে কেউ তো নেই তবে তবে কি আমি স্বপ্ন দেখলাম আমার যে ভীষণ ভয় করছে জল্লাদ ভাই তো এখনো পিল্ল না আমার হে কি ওরা ওরা খারা এইদিকে আসছে ওরা ওরা কি আমাকে হত্যা করবে জল্লাদ দেখো কুমার তোমার জন্য আমি কত বাদ এনেছি দেখি কুমারীকে তো কোথাও দেখতে পাচ্ছি না
তবে কি আমার দাদু ভাইয়ের কাছে গিয়েছে ওরে দাদু ভাই আমি যে তোরই জন্য সব কিছু পেলেছে চিরে দাদু ভাই তুই আমাকে ছেড়ে চলে যাস চিরে দাদু ভাই রাজার ছেলে এত কষ্ট সহ্য করবে কেমন করে কিন্তু আমি যে ভারি ভারি ভিক্ষা করে তোর জন্য খাবার এনেছি আমার কোথায় দাদু ভাই দাদু ভাই